আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রায় নিরানব্বই বছর পর এই গুপ্ত নবরাত্রিতে পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছে কোটিপতি হবার সুযোগ কিন্তু পেতে পারে এই পাঁচ রাশির জাতক জাতিকারা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাগ্য বদলাতে পারে কারণ আপনাদের বোঝার মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে যায় আপনারা অনেক সময় মনে করেন যে আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব সব কিছু সহজেই পেয়ে যাব এবং শর্টকাটেই আমি ধনী হব সেইভাবে কাজ করে না দেখুন এই যে সময় সময়ের খেলা আমি সবসময় বলি পজিটিভ এবং নেগেটিভ দুটো সময়ের কিন্তু খেলা চলে সব সময় আমাদের যখন পজিটিভ খেলা মানে সময়টা আমাদের সাথে খেলে তখন আমরা যে কোনো কিছু খুব সহজে পেয়ে যাই যখন নেগেটিভ এনার্জি বা নেগেটিভ সময় যখন আপনাকে ঘিরে ধরে তখন কিন্তু সব কিছু আমরা হারিয়ে ফেলি আপনার রাশি কিন্তু সেম থাকবে তার মধ্যে কিছু জাতক জাতিকাদের নেগেটিভিটি থাকে সময় কারোর পজিটিভ থাকে যাদের পজিটিভ থাকে তারা খুব সব কিছু সহজে পেয়ে যায় আর যাদের নেগেটিভ চলে তাদের কিন্তু সহজে কিছু হয় না কিন্তু সেম রাশি তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে পুরো ভিডিওটা দেখুন অনেক রকম আলোচনা আছে সেগুলো শুনবেন অনেক কিছু জানতে পারবেন তারপর আপনি দেখবেন আপনি সব কিছু পরিষ্কার আপনার সামনে হয়ে যাবে যে হ্যাঁ এই আলোচনায় আমার কতটা জীবনে সফলতা আসতে পারে সেটা আপনি আগে থেকেই বুঝে যাবে দেখুন আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি আর আপনাদের যখনই একটু তাড়াহুড়ো থাকে শর্টকাটে ভিডিওটা কেটে কেটে দেখেন তখনই কিন্তু পিছিয়ে পড়েন সব দিক থেকে তাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকের আলোচনা গুপ্ত নবরাত্রি নিয়ে এবার জানতে হবে এই গুপ্ত নবরাত্রি কতদিন থাকছে কবে থেকে অবশ্যই আমি সব কিছু বলবো দেখুন এই যে নিরানব্বই বছর বললাম নিরানব্বই বছর পর এই ভালো যোগ তৈরি হচ্ছে এবং এই যে পাঁচটা রাশির জাতক জাতিকারা ধনী হবার সুযোগ পাবে এটা কিন্তু প্রায় নিরানব্বই বছর পর কেন এই যে গুপ্ত নবরাত্রি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ একটা শুভ সময় চলছে এটা আজ থেকে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে এই গুপ্ত নবরাত্রির যে সুফল আপনার জীবনে আসতে পারে এটা উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু থাকছে এই আজ থেকে উনিশ ফেব্রুয়ারি সময়টা আপনার জন্য পজিটিভ বাস এই খবরটাই আমি আপনাদেরকে দিচ্ছি এই যে পজিটিভ সময়টা থাকবে এই পজিটিভ সময় আপনাকেও কিন্তু পজিটিভ থাকতে হবে অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আপনি যে বড় হওয়ার স্বপ্ন দেখছেন সেটাকে ভালো করে স্বপ্ন দেখতে হবে আপনার মনের মধ্যে সব সময় বড় হওয়ার একটা চিন্তা তারা রাখতে হবে এবং সমস্ত সময় আপনি চেষ্টা করে যেতে হবে তারপরেই কিন্তু আপনার সাথে মিলবে যদি মনে হয় যে আমার রাশি আছে এই সময়টা আমার পজিটিভ আছে আমি সবকিছু সব সহজেই পেয়ে যাব একদম না আপনার কষ্ট আপনার পরিশ্রম ছাড়া কিছুই কিন্তু সম্ভব না হ্যাঁ এখানে আপনার মায়ের কৃপা থাকছে অর্থাৎ মায়ের কৃপা ছাড়া এই নবরাত্রিতে আপনার সময় ভালো হওয়া সম্ভব না এখানে শুধু গ্রহ কাজ করবে না এখানে ঈশ্বরের আশীর্বাদের একটা প্রয়োজন কিন্তু থাকছে সেটা কিন্তু থাকছে এই পাঁচ রাশির উপর তার ফলেই আপনার জীবনের পরিবর্তন কিন্তু সেখানে আপনার পরিশ্রমটা অবশ্যই প্রয়োজন আপনার পরিশ্রম চেষ্টা ছাড়া কিন্তু সম্ভব না যখন আপনার পরিশ্রম থাকবে আপনার চেষ্টা থাকবে তার সাথে সাথে মায়ের কৃপা তারপরেই কিন্তু আপনার জীবন বদলাতে পারে তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে আমাদের হাত ধরেই আমাদের জীবনে সফলতা আসে এবং অসফলতাও আমাদের হাত ধরেই প্রবেশ করে সেটা আমরা অনেকে মানতে চাই আবার অনেকে মেনেও নেয় এটা বাস্তব সত্য যে আপনার হাত ধরেই আপনার জীবনে অসফলতা প্রবেশ করেছে এবং আপনার জীবনে সফলতা আপনার হাত ধরেই প্রবেশ করবে এখানে কেউ আপনাকে হেল্প করবে না জাস্ট সময়টা বদলাতে পারে এই যে গ্রহ ভগবান ঈশ্বর গড আল্লাহ এরা কি করতে পারে সময়টাকে আপনাকে বদলাতে পারে ঠিক সেই সময়টা আপনার যে এখন ভালো সেই সময়ের খবরটা আমি আপনাদের দিচ্ছি যে প্রায় নিরানব্বই বছর পর কিন্তু এই পাঁচটাশির সময় ভালো কেন ভালো এই গুপ্ত নবরাত্রিতে মায়ের কৃপা থাকছে গ্রহের সুপ্রভাব তো অবশ্যই থাকছে এবার আপনার কি করণীয় আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যদি আপনার রাশি থেকে থাকে তাহলেই কিন্তু মিলবে আর যদি ঘরে বসে থাকেন যে আমার রাশি আছে সব পেয়ে যাবো তাহলে মিলবে না তাহলে আসুন এক এক করে রাশিগুলোর কথা বলি এই গুপ্ত নবরাত্রিতে যে পাঁচটা রাশিরই জাতক জাতিকাদের ধনী হবার সুযোগ মিলবে কোটিপতি হওয়ার সুযোগ মিলবে সেই রাশির মধ্যে প্রথমেই তুলা রাশির কথা আমি বলবো। আপনার যদি তুলা রাশি হয় দারুণ সময় থাকছে আজ থেকে উনিশ ফেব্রুয়ারি অত্যন্ত শুভ এই সময়টা চোখখান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এবং যদি সুযোগ আসে গ্রহণ করুন দেখবেন আপনার জীবনের নানা দিক থেকে সুযোগ এবং মানে সুবিধা আপনি পাবেন এবং এই সুযোগ সুবিধাগুলো যদি ঠিকঠাক মতো আপনি গ্রহণ করতে পারেন আপনার কিন্তু ভাগ্য বদলাবে এবং শুধু ভাগ্য বদলাবে না আপনি ধনী হবার একটা রাস্তা কিন্তু খুঁজে পাবেন দু নম্বর যে রাশির কথা বলবো ধনু রাশি দারুণ সময় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদেরও এই গুপ্ত নবরাত্রি প্রায় নিরানব্বই বছর পর কিন্তু আপনার জীবনে সফলতা এনে দিতে পারে কেন বললাম পারে আপনার উপরে নির্ভর করবে কিছুটা কারণ আপনার রাশি তো আমি বললাম আপনার কতটা মনের চাহিদা আছে কতটা আপনি চাইছেন নিজেকে ডেভেলপ করতে তার উপরেও কিন্তু নির্ভর করে অনেক কিছু যদি আপনার মনে হয় যে আমার ধনু রাশি বাবা আমার তো অটোমেটিকই সব হবে আমার রাশি বলল এই আনন্দ আনন্দ না আপনার রাশি বললাম আপনাকে অ্যালার্ট করার জন্য অর্থাৎ আপনি যখন জানতে পারলেন যে ধনু রাশির ভালো সময় আসছে তখন আপনার কিন্তু অ্যালার্ট থাকতে হবে যোগাযোগ আপনার সাথে তৈরি হবে সেগুলোকে কাজে লাগাতে হবে সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে তারপরে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন যদি মনে হয় আমার রাশি আছে আমি সব পাবো তাহলে ভুল করবেন এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি দারুণ সময় থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ থেকে উনিশ ফেব্রুয়ারি অর্থাৎ উনিশ তারিখ এই সময়টা অত্যন্ত শুভ থাকবে এই সময় আপনার জীবনের পরিবর্তন করতে পারে এটা প্রায় নিরানব্বই বছর পর কিন্তু এই সুযোগটা আপনারা পেতে চলেছেন তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না এই গুপ্ত নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শুভ সময় আর এই শুভ সময়ে আপনার জীবনের পরিবর্তন ঘটবে এটাই তো স্বাভাবিক শুধু বলব অ্যালার্ট থাকুন আর পরিশ্রম করুন চেষ্টা করুন বড় বড় স্বপ্ন যদি আপনার থাকে সেটা দেখা শুরু করুন আপনার স্বপ্ন ছাড়া আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে না আর স্বপ্ন আমি জেগে দেখার কথা বলছি ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না যাদের অনেক বড় গোল আছে যাদের ইচ্ছা আছে যারা ধনী হতে চাইছেন তারা কিন্তু এই সময়টা কাজে লাগান অর্থাৎ ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন পরিশ্রম করুন দেখবেন আপনার ভাগ্য অবশ্যই বদলাবে সময়টা অত্যন্ত শুভ এরপর চার নম্বর যে রাশির কথা বলব মকর রাশি আপনার যদি মকর রাশি হয় এই গুপ্ত নবরাত্রি আপনার ভাগ্য বদলে দেবে এই গুপ্ত নবরাত্রি আপনার জীবনে একটা দাগ কেটে যাবে কারণ এই সময়টা অত্যন্ত শুভ থাকছে প্রায় নিরানব্বই বছর পর কিন্তু এত ভালো একটা সময় আসতে চলেছে বা অলরেডি শুরু হয়ে গেছে আসতে চলেছে কি শুরু হয়ে গেছে এটা উনিশ তারিখ পর্যন্ত কিন্তু থাকছে তাই আপনার যদি মকর রাশি হয় অবশ্যই অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আর সবার আগে যেটা বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আপনার জীবনে অবশ্যই সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করুন দেখবেন আপনার স্বপ্ন পূরণ হানড্রেড হবে যদি আপনার বড় হওয়ার স্বপ্ন থাকে ধনী হওয়ার স্বপ্ন থাকে অবশ্যই পূরণ হবে সর্বশেষ যে পাঁচ নম্বর রাশির কথা বলব সিংহ রাশি দারুণ সময় থাকছে আজ থেকে উনিশ ফেব্রুয়ারি সময়টা অত্যন্ত শুভ আপনার চোখ খোলা রাখতে আমি অনুরোধ করব কারণ সুযোগ সুবিধা আপনার জীবনে আসবেই সেগুলোকে যদি আপনি ঠিকঠাক মতো কাজে ব্যবহার করতে পারেন আপনার ভাগ্য বদলাবে কারণ সময়টা অত্যন্ত শুভ প্রায় নিরানব্বই বছর পর কিন্তু এত ভালো সুযোগ এই সিংহ রাশির জাতক জাতিকারা পাবে সেটাও কিন্তু আর্থিক দিক থেকে আমি প্রথমেই বলেছি যে কোটি হবার এই কোটিপতি হবার সুযোগ কিন্তু আপনি পেতে পারেন বা আপনারা যদি বড় কোনো স্বপ্ন দেখেন বা আপনার যদি মনে ইচ্ছা থাকে যে এটা করবো ওটা করবো সেগুলো কিন্তু পূরণ করতে পারবেন এই সময় সময়টা অত্যন্ত শুভ এবার কাজে লাগানোর দায়িত্বটা আপনার যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন আজকের আলোচনা আপনার জন্য আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব ঘরে বসে থাকি তাহলে কিন্তু কিছুই মিলবে না এগুলো প্রমাণিত পরিশ্রম ছাড়া আপনার কিছু আসবে না পরিশ্রম করলে তবেই আপনি কিন্তু ফল পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার